ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে শনিবার নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 5, 14 ও 19 নম্বর ওয়ার্ডে এক পদযাত্রার আয়োজন করা হয়। কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে শুরু হয় এই ডেঙ্গু বিজয় অভিযান। ডেঙ্গু বিজয় অভিযানের পদযাত্রায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রতি তথা বর্তমান পুর প্রশাসক অসীম সাহা। এদিন ডেঙ্গু অভিযান উপলক্ষে ওইসব পৌর অঞ্চলের নোংরা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন পুর প্রশাসক অসীম সাহা। মূলত ডেঙ্গু নিয়ে সমাজকে সচেতনতার বার্তা দিতেই তিনি নিজে হাতে আবর্জনা পরিষ্কারের কাজে উদ্যোগী হন বলে জানা গিয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ।